সামনে যে তোমরা ব্লুটুথ ইয়ারপডসটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মিভি ডুও পডস i6, যেটাতে 3D সাউন্ড স্টেজ তোমরা পাবে। আর ব্লুটুথ ভার্সন 5.3 আছে, এর মধ্যে 13 mm বেস ড্রাইভার আছে আর 55 আওয়ার্স প্লে টাইম আছে। এর ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, আর একটু কার্ভ যেহেতু মডেলটা, সেই জন্য কানে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা যায়। আর্গোনমিক ডিজাইন আছে, মানে কমফোর্টেবল এবং ইজি টু ইউজ। তো এটা আমি তোমাদের প্যাকেটটা খুলে দেখাচ্ছি, অলরেডি খোলা হয়ে গেছিলো, তো আমি আরেকবার এটাকে আনবক্সিং করলাম তোমাদের দেখানোর জন্য যে ভিতরে কি কি দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছ একটা ওয়ারেন্টি কার্ড, প্লে স্টোরে এদের নিজস্ব অ্যাপ আছে, অডিও অ্যাপ, সেটা ডাউনলোড করতে পারো তোমরা। আর শুধু প্লে স্টোর না, মানে অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল দুটোতেই অ্যাভেলেবেল আছে। এই হচ্ছে ইউজার ম্যানুয়াল, এখানে তোমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবে, কোন বাটনটা কী ধরনের কাজ করে, কতক্ষণ চার্জ দিতে হবে, এভরিথিং। তারপরে এবার যদি ডিজাইনটা দেখায়, দেখতে পাচ্ছ উপরে একটা গ্লাস কভার আছে, একটা প্রিমিয়াম লুক দিচ্ছে আর কি। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের রাবারগুলো, এই যে ব্লিঙ্ক করছে, তো একটু স্টাইলিশ হওয়ার কারণে দেখতে অন্যরকম। এই যে দেখতে পাচ্ছ একটু কার্ভ করা, অন্যান্যগুলো সোজা থাকে। আর এই ব্লুটুথ ইয়ারবাডসটা একটু পাকানো আছে বা কার্ভ থাকার কারণে কানে ভালো মতো আর কি ফিটিং হবে। এই ছিল এর ওভারঅল লুক। আমি এটাতে অনেকক্ষণ গান শুনলাম, তো সব থেকে বেস্ট পার্ট, মানে ওভারঅল যদি আমি এটাকে রেটিং দিই 10-এ, তাহলে আমি 9 রেটিং দিতে পারি। সব দিক থেকে ঠিকঠাক আছে, তবে কি বেসটা গান অনুযায়ী তোমাদের অন্যরকম মনে হবে। ব্যাটারি ব্যাকআপও ভালো, আর যেহেতু এটার দাম 699 টাকা, তাহলে এই দামে এটা হচ্ছে একটা ভ্যালু ফর মানি প্রোডাক্ট।